তো দর্শক, বার্নিশে কত ধরনের মেডিসিন মূলত লাগে এটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা বারবার আমাদেরকে কমেন্ট করেন তো তারাই দেখুন। তো দর্শক, এই যে যে আমাদের হাতে লক্ষ্য করুন, এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু মূল মানে বার্নিশের কাজে 100% আপনাকে লাগবে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে একটা বার্নিশে কত ধরনের আইটেমের মাল মেডিসিনের প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই যে যেটা আমরা ভিজাচ্ছি এটা হচ্ছে গালা। তো নাম্বার ওয়ান, প্রথমত অবশ্যই আপনাকে এই গালাগুলো ভিজিয়ে নিতে হবে, আর অবশ্যই একটা বয়ামে ভিজাবেন। তো এগুলো কিন্তু অলরেডি আমাদের পুরনো একটি বয়াম, তো এই বয়ামে আমরা এই গালাগুলো আগে ভিজিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে নিয়ে তারপর আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো যে কত ধরনের আইটেমের প্রয়োজন হয় একটি বার্নিশের কাজে। তো দর্শক, এটা হচ্ছে স্পিরিট, লুজ স্পিরিট বলা হয় এটাকে। তো এটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে এই গালাগুলো ভিজিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, দুইটা আইটেম আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে স্পিরিট আর একটা হচ্ছে গালা। তো এই দুইটা তো অবশ্যই লাগে, যে কোনো ফার্নিচারই আপনি বার্নিশ করেন না কেন। তো যাই হোক, আমরা ভিজিয়ে রেখে তারপর একের বাই এক আপনাদেরকে দেখাচ্ছি। তৃতীয় নাম্বার, এটা হচ্ছে মোম। তো বন্ধুরা, স্কিনে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই মোমটা হচ্ছে অরিজিনাল মানে এক নাম্বার মোম। মোম কিন্তু অনেক ধরনের আছে, আর এইটা হচ্ছে সিরিজ পেপার। তো সিরিজ পেপার দিয়ে কী কাজে লাগে, বিশেষ করে যারা বার্নিশের কাজ করেন তাদেরকে হয়তো বা বলা লাগবে না। এটা হচ্ছে মডার্ন প্লান্ডের 100 নাম্বার সিরিজ পেপার। তো এটা কিন্তু মূলত বার্নিশের কাজের ক্ষেত্রে খুবই ভালো, PS33P, ঠিক আছে, এই নাম্বারটি দেখে রাখুন। তো এই এই পেপার দিয়ে যদি আপনি কাজ করেন তো আপনার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, চতুর্থ নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত মানে যেগুলো আর কি বিশেষ বিশেষ প্রয়োজন সেগুলো আমরা দেখাচ্ছি। চতুর্থ নাম্বারে অবশ্যই আপনাকে এই সিঁদুর লাগবে, মানে যে কোনো বার্নিশের কাজেই আপনাকে কিন্তু অবশ্যই এই রঙগুলো লাগবে। এটা হচ্ছে সিঁদুর, অনেকে বাইলে সিঁদুর বলে। তো এই সিঁদুর অবশ্যই বার্নিশের কাজে ব্যবহার করতে হবে। এই যে যে পঞ্চম নাম্বার, এটা হচ্ছে মার্কিন কাপড়। তো বন্ধুরা, মার্কিন কাপড় দিয়ে অবশ্যই প্রত্যেকটি ফার্নিচারে পালিশ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে। আর দুইটা মেডিসিন দেখাবো, এটা হচ্ছে জিঙ্ক পাউডার। তো বন্ধুরা, জিঙ্ক পাউডার আর জিনোক্সাইড এই দুইটার ভিতরে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। আর এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে জিনোক্সাইড। তো বন্ধুরা, জিঙ্ক পাউডার এবং জিনোক্সাইড দুইটাকে আমরা আলাদা আলাদা করে রাখলাম। এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে হলুদ মাটি, তো অনেকেই এলামাটি রং বলে পরিচিত। আর এই যে হচ্ছে ফ্রেশ পাউডার, তো দর্শক এখানে তিনটা আইটেম আছে, একটা হচ্ছে ফ্রেশ পাউডার, একটা হচ্ছে জিঙ্ক পাউডার আর একটা হচ্ছে ফ্রেশ পাউডার। তো এই তিনটা জিনিসই অবশ্যই আপনার লাইট কালারের ক্ষেত্রে লাগবে। তো যাই হোক, আরও মেডিসিন আছে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে পিউরি বলা হয়, পিউরি নামে পরিচিত, এটাকে চায়না পিউরি বলে। তো এটা কিন্তু লাইট কালারের ক্ষেত্রে বার্নিশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাগবে। তো যাই হোক, এই যে যে আইটেমগুলো দেখালাম এগুলো প্রত্যেকটি প্রয়োজনে লাগবে। আর এই যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্রাউন। তো বন্ধুরা, ব্রাউনে ব্রাউন কালার দিয়ে কী কাজ করতে হয় এটা যদি না জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এগুলো আপনাদেরকে ক্লিয়ার করব। ব্রাউন কালার বিশেষ করে কাঠের পল মিলানোর ক্ষেত্রে লাগে। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে মেহগুনি রং। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করুন, আমরা আঙ্গুলের মাথায় আপনাদেরকে দেখালাম, তো এটা হচ্ছে মেহগুনি রং। তো যাই হোক, এই মূলত হচ্ছে আপনার মেহগুনি কালার ফার্নিচার বার্নিশ করার এই মালামালগুলো। তো যাই হোক, এখন আর একটা গ্লেজের যে বিষয় সেটা হচ্ছে রেডিমেড। হ্যাঁ, রেডিমেডের ক্ষেত্রে অবশ্যই এই রক্সি ক্লিয়ার বার্নিশ চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে রক্সি ক্লিয়ার বার্নিশ, এগুলো দিয়ে আমরা রেডিমেড ক্লিয়ার বার্নিশে গ্লেজ করে থাকি। তো আপনি যদি চান তো তাহলে কার্ফা থিনার এ দুটো দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমরা রেডিমেডে যে কাজগুলো করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার সঙ্গে অবশ্যই এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে পেট্রোল। তো এই হচ্ছে মূলত রেডিমেড বার্নিশ করার যে আইটেমগুলো, আশা করব থাম্বনেল টাইটেলে যেটা দেখেছেন সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন,
নতুন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।